ম্যাজিকের মতন এক ক্লিকে স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। আমি শুধুমাত্র একটি কুলে ক্লিক করছি অ্যান্ড স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমি সৌমেন, সবাইকে স্বাগত জানাচ্ছি পিক্সেল লেআউটে। আবারও চলে গেলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো এই টিউটোরিয়ালে আজকে আমরা দেখব কিভাবে মুখের স্পট কিংবা দাগ রিমুভ করা যায়। আর আমি এটি শুধুমাত্র এক ক্লিকেই কিভাবে করতে হয়, মানে এক ক্লিকেই স্পট রিমুভ হয়ে যাবে, সেটাই আজকে আমি দেখাবো। আজকে ভিডিওটা খুব বেশি বড় হবে না, তো ভিডিওটা একদম স্কিপ না করে বিনা স্কিপে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্পট রিমুভ করা খুব একটি কঠিন কাজ তা নয়, খুব সহজ কাজ এবং বেসিক লেভেলে। আবার অনেকের কাছেই এটি খুব কঠিন কাজ, বিকজ তারা এই কাজটি জানে না। অ্যাকচুয়ালি আপনি যে কাজটাই বলুন না কেন, না জানা থাকলে সেটি খুব কঠিন হয়ে দাঁড়ায়। সো স্পট রিমুভ কিভাবে করতে হয় সেটা জানতে হলে আজকে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। যারা জানেন না তারা তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং যারা জানেন তারাও কন্টিনিউ করবেন, বিকজ হয়তো আমি ভিডিওর মাঝখানে এমন কিছু কথা বললাম যেটা আপনার জানা নেই। সো আমি এই ছবিটি স্পট রিমুভ করেছি, আর এটি আপনি জানলেই অবাক হবেন যে আমি এটি শুধুমাত্র একটি টুলের সাহায্যে এবং এক ক্লিকে স্পট গুলো রিমুভ করেছি। ছবিটা আগে ছিল এইরকম এবং রেজাল্ট এসছে এটাই। সো আজকে আমি এটাই দেখাবো। সো আমি যেটা করেছিলাম সেটা ডিলিট করে দিচ্ছি, আমি আবার পুরোটা নতুন করে দেখাচ্ছি। সো আমাদের এই লেয়ারটা কপি করে নিচ্ছি, তো এখান থেকে ড্র্যাগ করে এনে এই যে লেয়ার আইকন আছে এখানে এনে ছেড়ে দিলে হবে, কিংবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলে একটা লেয়ার কপি হয়ে যাবে। সো আমি এখানে এনে ছেড়ে দিচ্ছি, দিলে একটা লেয়ার কপি হয়ে গেল। অ্যান্ড এই লেয়ারটা হাইড করে দিচ্ছি, চোখ আইকনটা অফ করে দিচ্ছি, দিয়ে আমরা এই লেয়ারটার উপরে কাজ করব। সো আমরা এবার চলে যাব সেই টুলটার কাছে, যে টুলটা দিয়ে আমি শুধুমাত্র এক ক্লিকে স্পটগুলো রিমুভ করেছিলাম। সো আমরা দেখতে পাচ্ছি এখানে যে টুল প্যানেল আছে, সো এখান থেকে আমরা এই যে স্পট হিলিং ব্রাশ টুল যেটা আছে, সো এটাতে ক্লিক করতে হবে। এই টুলটার সাহায্যে আমি স্পটগুলো রিমুভ করেছিলাম। সো এখানে একটা ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে যে টুল অপশান যেগুলো এসছে, সো অবশ্যই এটা ভালো করে দেখে নিন। সো এরকমটাই থাকতে হবে, অনেকের হয়তো ক্রিয়েট স্ট্রাকচারে থাকতে পারে, এরকমটা থাকতে পারে। সো এটা অবশ্যই কন্টেন্ট অ্যাড করতে হবে, মুড অবশ্যই নর্মাল করতে হবে, অ্যান্ড এটা হচ্ছে ব্রাশ সাইজ, এখান থেকে ছোটো বড়ো করা যায়। অ্যান্ড যদি আপনি এখান থেকে এসে মাউসে রাইট ক্লিক করেন, এখান থেকেও ব্রাশ সাইজের অপশানটা চলে আসে। অ্যান্ড কিবোর্ড থেকে যদি আপনি ওপেন থার্ড ব্র্যাকেট যদি প্রেস করেন, ব্রাশ সাইজটা ছোটো হবে। অ্যান্ড কিবোর্ড থেকে যদি ক্লোজ থার্ড ব্র্যাকেট যদি প্রেস করেন, তাহলে ব্রাশ সাইজটা বড়ো হবে। তো এরকমভাবে কিবোর্ড থেকে শর্টকাট করা যায়। সো আমাদের অবশ্যই করে খেয়াল রাখতে হবে ব্রাশ সাইজটা যেন, যে স্পটগুলি আছে স্পটগুলির থেকে যেন ছোটো না হয় খুব, আবার যেন খুব বড় না হয়। স্পট যতটুকু স্পট আছে ততটুকু যেন হয়। আমি স্পট মাপিক করে নিয়ে শুধুমাত্র একটি ক্লিক করব, জাস্ট একটি ক্লিক করব, স্পটটি রিমুভ হয়ে যাবে। সো আমি একটি ক্লিক করছি, ওয়াও জাস্ট ম্যাজিক, যেন ম্যাজিকের মতন স্পটটি রিমুভ হয়ে গেল। সো আমি এইভাবে সব স্পটগুলিকে রিমুভ করে নেব। সো আমি বলেছিলাম যে ব্রাশ সাইজটা খুব ছোটো হলে স্পটগুলি রিমুভ হবে না। সো আমি যদি ব্রাশ সাইজটা ছোটো করি, ছোটো করে যদি আমি স্পটের উপর ক্লিক করি, দেখতেই পাচ্ছেন যে স্পটটা রিমুভ হয়নি। আবার যদি আমি ব্রাশ সাইজটা বড়ো করি, খুব বড়ো করি, স্পটের থেকে খুব বড়ো করি, তো এরকম বড়ো করে স্পটের উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে মানে কি কেমন একটা এলোমেলো ভাব এসে গেছে। সো খুব বড়ো করলে হবে না, খুব ছোটো করলে হবে না, স্পট অনুযায়ী যতটুকু স্পট আছে ততটুকুই আমাদের ব্রাশ সাইজটা করতে হবে, করে ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পটগুলি রিমুভ হয়ে গেছে। আমরা যদি আগের এটা দেখি, আগে ছিল এইরকম, এখন আমাদের রেজাল্ট এসছে এটাই। যারা এ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন আপনাদেরকে একটা কথা বলছি যে স্পট রিমুভ বেসিক লেভেলের কাজ। আজকে আমরা দেখলাম যে মুখের ছোট ছোট স্পট এবং খুবই অল্প সেগুলিকে কিভাবে রিমুভ করতে হয়, এবং স্পটগুলি খুবই কম, তাই স্পটগুলোকে ধরে ধরে একটি একটি করে রিমুভ করেছি আমরা। আচ্ছা যদি এই রকমটাই হয় যে মুখে অনেকগুলি স্পট এবং অনেকগুলি দাগ, সেগুলিকে একটি একটি করে ধরে রিমুভ করা সম্ভব নয়, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আজকের যে প্রসেসটা দেখালাম সেটা অ্যাপ্লাই করলে হবে না। সো ওটার জন্য আলাদা একটি প্রসেস আছে, চিন্তার কিছু নেই, আমি ওটা নিয়ে আলাদা একটি সেপারেট ভিডিও দেব। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে স্কিন রিটাচিং করতে হয়। সো নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা যদি আপনার একটু হলেও হেল্পফুল হয়ে থাকে এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এইরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।